বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তারই মধ্যে সারা বছরের শেষ উৎসব হচ্ছে এই বাসন্তী পূজা। আমরা ইতিহাসের পাতায় পড়েছি রাজা সুরথ বসন্তকালের এই বাসন্তী পূজাকে প্রচলন করেছিলেন, তবে এবছরের বাসন্তী পূজা বসন্তকাল পেরিয়ে পড়েছে নতুন বছরের বৈশাখ মাস। আর আমরা এসে উপস্থিত হয়েছি লেকপাড়া দুর্গা মন্দিরে, যেটা রয়েছে অন্নপূর্ণা লজ আরামবাগের একদম পাশে, কাজল ডাক্তারের পুকুরের অপোজিটে, যেখানে আমার বাল্যবেলাকার স্কুল আনন্দ মার্গের স্কুল ওল্ড স্কুলটা একদম কাছাকাছি এই দুর্গা মন্দির। তো এই পুজোটা হচ্ছে সচেতনা ক্লাবের পুজো, যেটা আগে অন্য জায়গায় হতো শুরু শুরুর দিকে, তারপরে এখন এই লেকপাড়ার মন্দিরে এখন হয়। এবং মন্দিরের পরিবেশ বেশ জাঁকজমকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন, কেউ নাচানাচি করছে আর সাথে আরতি তো চলছিলই। তো আমাদের আরামবাগে মূলত দুটো বাসন্তী পূজা হয়, আর সেই পূজাগুলো নিয়েই আমার এই ব্লগ, তো আজকে দেখাবো সেগুলো। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দুর্গাপূজার সময় এখানে দুর্গাপূজা তো হয়ই, সাথে এই মন্দিরের দুই পাশে, একটি পাশে বাঁ পাশে রয়েছে শিবলিঙ্গ শিবের মন্দির, আবার ডান পাশে রয়েছে রাধা কৃষ্ণর মূর্তি, রাধা কৃষ্ণরও পুজো হয় এখানে দেখলাম। তো বেশ বড় সড়ো জায়গা, মাঝখানে এই দুর্গা দালান যেখানে দুর্গাপূজা হয়, আর এই সময়ই আবার বসন্তী পুজো হচ্ছে। এই যেটা আমি আপনাদেরকে বললাম রাম সীতা বা রাধা কৃষ্ণ, যেটা আপনারা মনে করেন এটা রাধা কৃষ্ণই, দেখতে পাচ্ছেন আপনারা। আর শিবলিঙ্গটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই শিবলিঙ্গটা অনেকটাই আমাদের পানির ঘাটের শিবলিঙ্গর মতোই আদলে বানানো হয়েছে দেখলাম। প্রতি বছরই খাওয়া দাওয়াও চলে, মানে প্রত্যেক বছরই ক্লাবের মেম্বারদেরকে খাওয়ানো হয়। তো এবছর আমরাও ছিলাম, আমার মা এই ক্লাবেরই মেম্বার, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ছিলাম আর আমরাও খাওয়া দাওয়া করলাম। তো বেশ সুন্দর কাটলো একটা সময়, আর সন্ধেবেলায় অনুষ্ঠান হয় তো খুবই ভালো। আর এই ক্লাবের পুজো দেখে সন্ধেবেলায় একবার এসেছিলাম, আমার ছেলেটাও এখানে আবৃত্তি করলো, আর তারপরে সন্ধেবেলাতে এখানকার আরামবাগেরই আরেকটি যেটি পুজো যেখানে আমি বলছিলাম সেই জায়গায় গিয়ে আমরা উপস্থিত হলাম, আর সেখানেরও পুজো আমরা দেখে নিলাম।
তো বেলা তখন প্রায় 6টা থেকে 7টা, আর আমরা এসে উপস্থিত হয়েছিলাম সেই জায়গায়, লেকপাড়ার দুর্গা মন্দিরের এটা বাইরেটা। আর তখন দেখলাম যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে অলরেডি, আর আমার ছেলে তখন গিয়ে একটা আবৃত্তি করলো, আর অনেকেই নৃত্য পরিবেশন করছিল, আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যারা গানে পারদর্শী, যারা নাচে পারদর্শী বা আবৃত্তিতে পারদর্শী, তো অনেকেই ছিল শিল্পীরা পরিবেশন করছিল। আর তারপরে আমরা চলে এলাম পরের ডেস্টিনেশন, পরের যে পুজো, সেখানেও দেখলাম সন্ধ্যা আরতি চলছে। আমরা একদম পয়েন্টে পয়েন্টে গিয়েছিলাম, তখন দিনের বেলা আরতির সময় আমরা লেকপাড়ার দুর্গা মন্দিরে ছিলাম, আর তারপরে আমরা যে বয়েজ স্কুল মাঠের কাছে যে পুজোটা হয় সেখানে আমরা পৌঁছে গেলাম সন্ধ্যা আরতির সময়। তো খুব সুন্দর লাগলো, খুব সুন্দর সন্ধ্যা কাটলো, আর বসন্ত পুজো এইভাবেই শেষ হলো আমাদের নতুন বছরের শুরুতে। আর সবাই খুব ভালো থাকবেন, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।